আসসালামু আলাইকুম। আজকে আমি প্রথমবারের মতন মঞ্চ নাটকে অভিনয় করতে যাচ্ছি। আমাদের গাসা সাংস্কৃতিক সংসদ আয়োজিত স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে সাংস্কৃতিক উৎসবে নাটকটির নাম একজন মুন্সি পোস্টার। আমি চেষ্টা করব আমার অভিজ্ঞতাগুলো একে একে ভিডিও ধারণ করতে। আজকে এমন একটা সময় আমাদের নাটক অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে আগামী দুই দিন পরে 5ই এপ্রিল থেকে সারা বাংলাদেশ 7 দিনের জন্য লকডাউন দেওয়া হয়েছে। সেই লকডাউনকে কেন্দ্র করে আমরা কাঁসা সাংস্কৃতিক সংসদ আয়োজিত এই অনুষ্ঠানটি আজকে আমরা সীমিত আকারে করার সিদ্ধান্ত নিয়েছি। আপনারা দেখুন, মেন রোড থেকে আমরা ব্লক করেছি যাতে কোনোভাবে বাইরে থেকে কেউ ঢুকতে না পারে, এবং আমরা কাঁসা সাংস্কৃতিক সংসদের সদস্য ছাড়া আজকে এই আমাদের এই অনুষ্ঠানে, আমাদের এই সাংস্কৃতিক উৎসবে বাইরে থেকে কেউ প্রবেশ করতে পারবে না। মুজিব শতবর্ষ এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমাদের ঐতিহ্যবাহী কাঁসা সাংস্কৃতিক সংসদের সাংস্কৃতিক উৎসব অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আছে আলহামদুলিল্লাহ ভালো, নিশ্চিত নিরাপত্তার মাধ্যমে আজকে আমাদের এই নাটকটি অনুষ্ঠিত হবে, যেখানে এই গেটে অনেকেই দায়িত্ব পালন করবে। সবুজ ভাই, আন্টি আজকে আমাদের অ্যাক্টর। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? না না, করেন করেন। এ শিশু কাকা কই, ঘুমাই নাকি? আমাদের খুব চিন্তায় আজকে আমাদের ইফতেকা শিশু কাকা খুবই চিন্তিত। ইনশাআল্লাহ আমরা আজকে আমাদের অনুষ্ঠান করবই করবই করব ইনশাআল্লাহ করবই করব। আমাদের আজকে একজন মুন্সি নাটকের কুলকুতু ক্যারেক্টার, বাগের বংশধর, বাগের বংশধর ইনশাআল্লাহ। ইয়া লাইভ দিছো? ইয়া টাইগার। হ্যাঁ না, মোবাইল না, এটা অসমো। এখন আমাদের মাঝে কিছু বলবেন। আমাদের আজকের নাটকের রাজু মুন্সি পোস্টারের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র তিতুমির, আমাদের নাটকের হিরো মুজিবুর কাকা, কিছু বলবেন আজকে এই যে এত বছর পর আমরা কাঁসা সাংস্কৃতিক সংসদের এই আয়োজনে রাজু মুন্সি পোস্টার আবার আমরা মঞ্চস্থ করছি, আসলে আপনার অভিজ্ঞতা কেমন, অনুভূতিটা কি? অভিভূত, আমি একজন নাট্যকর্মী হিসাবে আজকের এই আয়োজন, দেশের এই প্যান্ডামিক অবস্থার মধ্যেও কাঁসা ইউনিয়ন সাংস্কৃতিক সংসদ দীপের নেতৃত্বে এবং যে নতুন করে নতুন যাত্রা শুরু করেছে কাঁসা সাংস্কৃতিক সংসদ, আমি এটার জয়যাত্রা কামনা করি। এবং আমি আশাবাদী, আমি গত 31 বছর এই সংগঠনের সাথে জড়িত, আমি আশাবাদী যে এই আজকের এই নাটক এবং আজকের এই সাংস্কৃতিক প্রোগ্রাম দিয়ে কাঁসা সাংস্কৃতিক সংসদের পুনর্জাগরণ হচ্ছে। এখন আমাদের আজকে অন্যতম একজন আয়োজক, যে প্রথম থেকেই আমাদের এই অনুষ্ঠানটি সফল করার জন্য কাজ করছে, আমাদের শামীম আরেফিন সবুজ, সেই অনুভূতিটা এখন সে ব্যক্ত করবে। বিসমিল্লাহির রহমানির রহিম, সকলকে শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আসলে আমাদের এটা একটি বিশাল আমাদের কর্মযজ্ঞ ছিল, যা শুরু হয়েছিল প্রায় 1.5 বছর আগে। বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে সবাই অবগত আছেন যে বিশ্বব্যাপী যে প্যান্ডেমিক সিচুয়েশন, আমরা আসলে আয়োজনটা করতে ওইভাবে আমরা পারিনি রাষ্ট্রীয় বিধিনিষেধের কারণে। তো আমাদের সকলের প্রচেষ্টায়, বিশেষ করে যার নাম আমরা বলবো তৌফিকুল ইসলাম দীপ, মহানগর গাজীপুর মহানগর সার কলেজের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, তার নেতৃত্বে আমরা সবাই সম্মিলিতভাবে আয়োজনটা করতে সক্ষম হয়েছি এবং আশা করি সফলতা ইনশাআল্লাহ আমাদের আসবে। তো সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। আজকে আমাদের যার সবচেয়ে পরিশ্রমে, যার পিছনে আমাদের আজকে এই আমাদের এই জয়জন মঞ্চের পোস্টার ইতিহাস কথা সর্বোপরি, সাংস্কৃতিক উৎসবের যিনি মধ্যমণি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব কাজী মুখলেসুর রহমান ভাটা, আজকে আমাদের উনি বিশিষ্ট নাট্যজন, এবং আজকে যাকে আমরা আমাদের কাঁসা সাংস্কৃতিক সংসদ থেকে আজীবন সম্মাননা স্বর্ণপদক প্রদান করব, সেই কাজী মুখলেসুর রহমান ভাটা স্যার এখন আমাদের সামনে কিছু বলবেন। আমি শুধু আজকের এই শুভ লগ্নে একটা কথাই বলবো, কাঁসাই সাংস্কৃতিক সংসদের নেতৃত্বভার এমন একজন যোগ্য ব্যক্তি হাতে নিক যে এই সংসদটাকে সুষ্ঠুরূপে এগিয়ে নিয়ে যেতে পারবে, যেমন আমাদের প্রাক্তন সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ যেভাবে সংগঠনটাকে এগিয়ে নিয়ে গেছে। তিনি আজকে অসুস্থ, আমি তাকে এই শুভলগ্নে স্মরণ করছি।
আমি আশা করব যে সিরাজুল ইসলাম সিরাজ একজন যোগ্য নেতৃত্বের হাতে এই গাছা সাংস্কৃতিক সংসদের ভার তুলে দেবেন। আমাদের এই গাছার অন্যতম সাংস্কৃতিক মনে ব্যক্তিত্ব এবং আমাদের যিনি এই গাছা ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান হাজী আব্দুর রশিদ মিয়া আজকে আমাদের এই পথ চলা নিয়ে কিছু বলবেন। আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী, আমি সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা দীর্ঘ 35 বৎসর পর আজকে গাছার সাংস্কৃতিক সংসদের মাধ্যমে এজন মুচির পোস্টার নাটক মঞ্চস্থ করতে যাচ্ছি, যেই নাটক 1985 সালে গাজীপুর জেলা শিল্পকলা একাডেমির মাধ্যমে শ্রেষ্ঠ পুরস্কার এবং সকল অভিনেতাদের পুরস্কার আমরা পেয়েছিলাম। আমাদের এই আজকের এই নাটকের অন্যতম একটি ক্যারেক্টার যিনি প্লে করছেন এবং আমাদের বীর মুক্তিযোদ্ধা, আমাদের 38 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মানিত আহ্বায়ক আমার শ্রদ্ধা ভাজন কাকা, আসলে ওনাকে আমি জিজ্ঞেস করছি যে ইতিমধ্যে আমাদের আজকে 3 তারিখ, আগামী 5 তারিখ থেকে আমাদের সারা বাংলাদেশ 7 দিনের জন্য লকডাউন দেওয়া হয়েছে, তারপরও আমরা যেখানে যুবকরা সাহস করতে পারিনি আজকে প্রোগ্রাম করব, সেখানে আপনারা আমাদের ব্যাপক সাহস দিয়েছেন এবং এই প্রোগ্রামটা করার পিছনে আপনাদের ভূমিকা অন্যতম, এই ব্যাপারে যদি আমাদের কিছু বলতেন যে আসলে আপনার অনুভূতিটা কী। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমি আজকে এই মুহূর্তে এটাই বলতে চাই যে আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমি মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধুটাকে সারা দিয়ে 71-এর দেশমাতৃকার জন্য কাজ করেছি, বঙ্গবন্ধুর আদর্শকে প্রতি ধারণ করি, কিন্তু 75 পরবর্তী এদেশে জামা শিবির এবং যারা পাকিস্তানের বিরুদ্ধে ছিল তাদেরকে আমরা প্রতিহত করতে যে আমরা পারি নাই, কিন্তু বঙ্গবন্ধুর নামটি পর্যন্ত নাম নিশানা মুছে ফেলার যে চক্রান্ত হয়েছিল সেই মুহূর্তে আমরা এই সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে আমরা দেশের আনাচে কানাচে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করেছি। আমাদের নাটকের সর্বকনিষ্ঠ ক্যারেক্টার পুটি, পুটি কিছু বলবা, সবাই সবাই সালাম দাও। ধন্যবাদ, লজ্জা পেয়েছি। আমাদের আজকে নাটকের ক্যারেক্টার মুক্তার, যিনি নেতা ক্যারেক্টার প্লে করছেন, আসলে আপনার অভিজ্ঞতা কিরকম লাগছে? আমি প্রথমে বলে দিতে চাই, এই এদমবংশী পোস্টার আমি আমার বাবার কোলে বসে দেখেছি, আমি আমার চাচার কোলে বসে দেখেছি। তো আজকে এদমবংশী পোস্টারে যেই রোলটা আমি প্লে করছি সেটা হচ্ছে নেতা। তার অসাধারণ অভিনয় ছিল, আমি দেখেছি, হাততালি দিয়েছি। তো আজকে সেই জায়গাটা এসে আমি সেই অ্যাক্টিংটা করছি, তো আমি বুঝতে পারছি না আমার অনুভূতিটা কি। খুব ভালো লাগছে, প্রথম মঞ্চ, হ্যাঁ, দোয়া করবেন যেন ভালো করতে পারি। অল্প কিছুদিনের মধ্যে আমাদের আজকে ইতিহাস কথা কও দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হবে এবং আজকে আমি যে ক্যারেক্টারটি আমাদের এজন মুন্সির পোস্টারে প্লে করছি সেটা হচ্ছে ওসির ক্যারেক্টার। এই ক্যারেক্টারটি হচ্ছে আমার বাবা, সে 1985 সাল থেকে দীর্ঘ অনেক বছর যতবার মঞ্চায়িত হয়েছে ক্যারেক্টারটি আমার বাবা সিরাজুল ইসলাম উনি করেছেন। আজকে আমার বাবার ক্যারেক্টারটি আমি নিজে প্লে করছি। আমি জানি না যতটুকু আমি অভিনয় পারি তার থেকে বেশি আমি বেশি করার চেষ্টা করেছি, কারণ এটা একটা মানে পারিবারিকভাবে বা ঐতিহ্যগতভাবে আমি আমার এই সাংস্কৃতিক চর্চাটা ধরে রাখার চেষ্টা করেছি। বক্তব্য রাখছেন আমাদের সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক আকরাম হোসেন সরকার। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের গুণীজন যারা ব্যক্তিত্ব আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন সবাইকে সম্মানিত করা হবে। এবং উনি এমনই নাটক পাগল লোক ছিলেন, ওনার বাড়ি সুদূর শ্রীপুরে। আমাদের গাছার একটি ঐতিহ্যের অংশ, 1983 সাল থেকে এই সাংস্কৃতিক সংসদের যাত্রা শুরু হয়েছিল এবং দীর্ঘ কয়েক যুগ আমাদের এই গাছা সাংস্কৃতিক সংসদের মাধ্যমে আমাদের গাছা তথা গাজীপুর সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই গাছা সাংস্কৃতিক সংসদের পতাকা পতপত করে উঠেছে। আসলে এখন ডিজিটাল যুগ, আমরা এই সাংস্কৃতিক যুগ, আমরা সবকিছু আমরা এখন অনলাইনের মাধ্যমে পেতে চাই, যার কারণে হয়তো বা এই সাংস্কৃতিক চর্চাটা আমাদের দেশের অনেকটা কমে। ধন্যবাদ আমাদের আজকের
আলোচনা সভার পরিসমাপ্তি ঘটেছে। এখন আমরা সংবর্ধনা অনুষ্ঠানে চলে যাব। সংবর্ধনা অনুষ্ঠানে চলে যাওয়ার পূর্ব মুহূর্তে বলতে চাই, আমাদের যে ছয় জনের উপরে এই গাছা সাংস্কৃতিক সংসদ গাজীপুরের অত্যন্ত ঐতিহ্যবাহী একটি সংগঠনের দায়িত্ব, পবিত্র দায়িত্ব সমর্পণ করা হয়েছে, এর জন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। ইনশাল্লাহ আমাদের রক্তের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত এই সাংস্কৃতিক সংসদকে আমরা এই সমগ্র বাংলাদেশের মাটিতে একটি অন্যতম সাংস্কৃতিক সংসদ হিসেবে তুলে ধরবো, এর জন্য সকলের সহযোগিতা কামনা করছি। তোমাকে দেখবো এবং আমাদের মাঝে আজকের এই দিনটাকে উপভোগ করবেন আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের শ্রদ্ধা ভাজন মেয়র আলহাজ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। ধন্যবাদ সকলকে। রাখিতে সন্তানে মাতঙ্গি মেতেছে আজ সমর রঙে, ভাই কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গি মেতেছে আজ সমর রঙে, ভাই কি মরণে কাথই কাথই ধিনি ধিনি ধন্ধ, কাথই কাথই ধিনি ধিনি ধন্ধ, ভূতটি চাষ নাচে যোগিনী জানতে চাই আজকে যে আজাদ মঞ্চে পোস্টার চলতেছে, আপনি এই নাটকে অভিনয় করে কি ফিল করতেছেন? আমি এই নাটকে হচ্ছে আমার ক্যারেক্টার রাজিয়া, তো এটা করে মানে করতে পারে আমার অনেক ভালো লাগতেছে, এরকম একটা ক্যারেক্টার আমি অনেক খুশি। ভাই আপনার কাছ থেকে আপনার ক্যারেক্টার সম্পর্কে জানতে চাই এবং এই নাটকের ইতিহাস ঐতিহ্যটা জানতে চাই এবং সাংগঠনিকভাবে কি কি আপডেটটা জানতে চাই। এখন যেই অবস্থায় আছি মানে আজকে এই অবস্থায়, এটা আসলে এক্সট্রিম একটা কন্ডিশন, মানে এত প্রেশার, এত কিছু করতে হয়েছে তারপরেও পারফর্ম করতেছি, এটা মানে আল্লাহর কাছে হাজার শুকরিয়া এই কন্ডিশনে।
আর এইটা আসলে ঐতিহ্যবাহী নাটক, যেমন তহিদুল ইসলাম দীপ তার বাবা। কাকার অনেক ধন্যবাদ, এই আসলে আমাদের এই পুরো আয়োজনটা এই ব্যক্তিটা না হলে সম্ভব ছিল না, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। তো যেমন সিরাজ ভাই আমাদের এটা ওসি করতেন, আমি যখন ছোট্ট আমার মনে আছে সেই কৃষি গবেষণার মঞ্চে, আজকে দীপ সেই তার চরিত্রই ওসি হিসাবে অভিনয় করতেছে, আমার বাবা ইস্কাপন করতেন, আমি করতেছি। আমার নাম নিখুঁত
Last time.
শাবাশ শাবাশ হে রে রাসদীপুরা একদম একদম মরছে তো পুরা লাউড যেমন হয়েছে দারুণ হয়েছে হ্যাঁ আজকে এই এই সংস্কৃতিকে আমাদেরকে পুরনো গ্রামের ঐতিহ্যকে আমরা এখানে আজকে দেখতে পেয়েছি। গ্রামের যে অত্যাচার নিপীড়ন ছিল ব্রিটিশ পিরিয়ড থেকে শুরু করে স্বাধীনতার পূর্ব পর্যন্ত যে পাখানাতে যারা এই দেশকে শোষণ করার চেষ্টা করেছিল তারই একটি প্রতিচ্ছবি এই আজকের এই অনুষ্ঠান থেকে আমরা পেয়েছি এবং এই অনুষ্ঠানটা অত্যন্ত সুন্দর হয়েছে। আমরা খুব মনমুগ্ধ পরিবেশে অনুষ্ঠান দেখতে পেয়েছি। আর আমাদের নেতাদীপ ভাইকে কেমন লাগলো, কি অভিনয় কি সত্যের অর্থে দীপ আজকে যে ওসির ভূমিকা যে রুটি করেছে সত্যের অর্থে সে একটি সুন্দর তদন্ত করেছে। সে বুঝতে পেরেছে যে একটি মিথ্যা দিয়ে সত্যকে ডাকার চেষ্টা করেছে কিন্তু সে তদন্ত করে সত্যকে প্রতিষ্ঠিত করেছে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই আজম মুন্সিফ পোস্টারের মঞ্চায়ন শেষ হয়েছে। আমি জানি না কীরকম অভিনয় করেছি, তবে আমার এই অভিজ্ঞতাটা দারুণ লেগেছে। সবাই আমার এই নাটকটি দেখে তারপর বলবেন যে কেমন হয়েছে। এখানে আমার সব ভাই চাচারা রয়েছে, তারা দেখেছে পুরো নাটকটি।